বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানাতে মিট ইয়োর অফিসার কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম। এছাড়াও উপস্থিত ছিলেন ডিসি পশ্চিম অভিষেক মোদি, এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। আজকে আমাদের মিট ইয়োর অফিসার প্রোগ্রাম যে ছিল প্রোগ্রামে আজকে শিডিউল মতো কুলটি থানাতে প্রোগ্রাম হচ্ছে। আমরা আজকে আমি আমার ডিসিপি আর এসিপি বাকি অফিসার সবাই মজুদ ছিলাম। এখানকার পাবলিকের সঙ্গে ইন্টারাকশন করা হয়েছে, সমস্যাগুলো শোনা হয়েছে, বিভিন্ন ধরনের লোক এসেছে। এছাড়াও আমাদের পুলিশের কিছু ভালো কাজগুলো হয়েছে, কাজগুলোকে হাইলাইট করা হয়েছে, কিছু মোবাইল রিকভারি করা হয়েছে। তো ওই মোবাইলগুলো যাদের মানে ওনার্সকে রিটার্ন করা হয়েছে। সমস্যা কী কী শুনলেন? মেইনলি এখানে কিছু ট্রাফিক রিলেটেড সমস্যা আছে, আর কিছু মহল্লা আছে যেখানে পুলিশের প্রেজেন্স বাড়ানোর দরকার আছে, এবং কিছু কিছু জায়গাতে দেশি শেরাবি সমস্যা আছে, তো ওটাও আমরা অ্যাকশন নেব। তো এই ধরনের ইনফরমেশনস কিছু আছে, আর স্পেসিফিক্যালি কিছু চেম্বার অফ কমার্স ওকে থেকেও জানিয়ে দিয়েছে ওরা ট্রাফিক রিলেটেড আর এবং পার্কিং রিলেটেড প্রবলেম। তো মূলত এই প্রবলেমসগুলো আমরা আজকে জানতে পেরেছি। এগুলো সমস্যা কতদিনের মধ্যে হয়েছে? সমস্যা ইম্প্রুভমেন্ট ডেফিনেটলি হবে। পুরোপুরি সমস্যাগুলো সমাধান করতে গেলে অনেক রকম ইস্যুস থাকে। পাশাপাশি এদিন 60টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি কুলটি অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। থ্যাংক ইউ সো মাচ কমিশনারের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। তার সাথে আমাদের কিছু লক্ষ্য এভারেস্ট, এবং সেই লক্ষ্য নিয়ে সে এগিয়ে চলেছে। আমার বাড়ি থেকে আমার এই মোবাইলটি মিসিং হয়ে গেছিল। তারপরের দিন 3rd June 2020 আমি থানাতে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।